आय बदामा से पालो माथा चेड़ा चुल्ला सिटी गल्ला चूड़ी माला दिए मोबाइल बड़ भांगा दिए बदाम मोबाइल बड़ गुलो पास टेका दाम पाये तुड़ा हाथ वाला थाके जो सिटी गले चान दिए जाबे ताते समान समान तुम्हारा बदाम पावे बदाम बदाम दादा काचा बदाम 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 दादा काचा बदाम। নমস্কার ভুবনদা। নমস্কার। তো এখন তো আপনি বিখ্যাত। হ্যাঁ, আপনাদের কৃপা সবাইকারই কৃপা, ভগবানের ইচ্ছা হয়েছে তাই কৃপা করেছে। না, আমাদেরকে সব উপর আলার কৃপা দান। তো এই যে আপনার গান বা আপনার গলা বা আপনাকে ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায়। আরে গামা গাও রে, যদি গান শুনিতে চাও রে, কাছে এসে ভালোবেসে আমার বাদাম খাও রে। কেমন লাগছে এখন? আমার সবসময় গান ভেসে আসছে, আমার কতটা আনন্দ হয় জানেন তো, মানে কল্পনা করা যায় না যে কতটা আমি আনন্দ পাই। তবে একবার সময় আমার মনে ভাব হয়ে যায়। কোথায় বাড়ি আপনার? কোথায়? আমার বাড়ি কোলাঝুড়ি, গ্রাম কোলাঝুড়ি, পশ্চিমবঙ্গের কো বীরভূম। তো আপনাদের বিখ্যাত জায়গা, জয়দেব মেলা থেকে শুরু করে বিরাট, এই যে সামনে জয়দেব মেলা আসছে, মানে নামটা একটু সামান্য হয়তো প্রচার বেশি কম হয়েছিল, এখন আশা করি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে প্রচারটা আরো ভালো হবে, যে বীরভূম জেলা বীর মাটি হয়ে গেল। বীরভূমের লাল মাটি সোনার চেয়ে বড় খাঁটি, সোনার চেয়ে বড় খাঁটি, গ্রাম আমার কুড়াল জুড়ি, গ্রাম আমার কুড়াল জুড়ি, এই গ্রামেতে যেন মরি, এই গ্রামেতে যেন মরি। বীরভূম বিখ্যাত আছে, যাক আপনি আবার নতুন করে ভাইরাল করলেন এবং জেলার নামটাকে উজ্জ্বল করলেন, খুব ভালো লাগছে। জয়দেব মেলা গিয়েছেন কোনোদিন? হ্যাঁ গিয়েছি, আমরা প্রতি বছরই জয়দেব মেলা যাই। জয়দেব মেলা থেকে আমাদের আরএস মিউজিকে ক্যাসেট বিক্রি করতাম, এখন উঠেছে। বা এই সুবাদে সেই বাংলাদেশ, বাংলাদেশের মানুষজন যখন আপনার কাছে আসে সাক্ষাৎকার নেয় বা জিজ্ঞেস করে যে বাংলাদেশেও আপনি ভাইরাল, তখন কেমন লাগে? হ্যাঁ ভালো, আমার গান বাজছে, আমারও খুব খুশি লাগছে। তবে খুশি তো লাগছে, যদি ওইখান থেকে যদি কিছু পাওয়া যেত আমার আরো মানে মনটা ভরে যেত আর কি। ভুবনদা কলকাতায় কি প্রথম এলেন নাকি আগেও এসেছেন? না, আগে এসেছিলাম বলতে এখানে আস্তে আস্তে আমার এসেছি গিয়েছিলাম, হয়তো কৃষ্ণনন্দ পেঞ্জে সাপনারি তো নাকি, হ্যাঁ এখানে আসতে চাইছিলাম। নিয়ে ঘরে ফোন করলো এই ব্যাপার, আমাকে আসতে হবে বলে বলে ঠিক আছে আমি দিচ্ছি, আমি তোরণ এখান থেকে গাড়ি কিন্তু ব্যাক করলাম, আর এই দিচ্ছিল তোমার কাছে পৌঁছে গিয়েছি আপনাদের কাছে। হ্যাঁ সব এই পর্বার কি পাবে যে আমি বুঝতে পারবো বা যেতে পারবো কলকাতায়, আমি দর্শন করতে পারবো, কারণ আমি এটা ভাবতেই তো পারিনি। এমনি কি গান বাজনা করতেন আগে? গান বাজনা মাঠে ঘাটে, মানে না ডুগি তবলা না হারমোনিয়াম না বাঁশি কিছু নয়, হাতে মুখেই করতাম। বাদাম বেচার আগে কি করতেন? আমার দুই ছেলে, দুই ছেলে এক মেয়ে, আর আমার বৌমা আর আমরা। মেয়ের বিয়ে দিয়েছি, ও খুব অবহিত সত্যি, মেয়ের যা কষ্ট। ও তবে আশা করি মেয়েকে দেখতে হবে নাকি। তো আপনার এই গানের সুবাদে অনেকেই তো চাইবে গান গাওয়াতে বা গান গেয়ে আপনি উপার্জন করুন বা গান গায়, গানের জগতে থাকুন আপনি, তো সেরকম যদি চায়। তো গানকে নিয়ে কি এগোবার ইচ্ছে আছে? হ্যাঁ গান করে নিয়ে, মানে যেমন সবাইকে আর সামনে দাঁড়াইতে পারি, গান খুব ভালো জিনিস, গান লয় জ্ঞান। এই যে গান নিয়ে একটা ধরো ভাইরাল হয়েছে, তো গানকে নিন্দা করলে হবে? সেই তো আমার ভগবান হয়ে গেল গান। গান এত সুন্দর, আমি ভাবতে পারি না যে গানে কতটা মধু আছে বা কতটা প্রিয় আছে। চূড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। সব ঈশ্বরের কৃপায়।
ভীষণ ভালো লাগলো আপনার সাদামাটা উত্তরগুলো। তো এই যে বাংলাদেশ থেকে আসতো বা আপনার সাথে মানুষজন দেখা করতে যেত, ওরা থাকতো কোথায় ওখানে? যেদিকে রাত থাকতো একটা ক্লাব আছে আমাদের পাড়ার মিলে একটা, ওইখানে যখন বলে যে আজকে থেকে থাকো, চার নাই মোটাই কিছু আজকে দিলাম, কম্বল টম্বল দিয়ে যেগুলো গিফট পড়ছে সেগুলো ওদিকেই দিতাম ঢাকা। তাদের সম্মান করতে হবে তো, কত দূর থেকে দূরান্ত থেকে আসছে তারা কোথায় থাকবে, তাদের কোন রাস্তায় ফেলে রেখে দেবো। আমার একটা বদলাম যে তোমাকে দেখছি ভুবন, তুমি তোমার তোমাকে দেখতে আসছে, তো তোমার একটু বিবেক বিবেচনা বলতে কিছু নেই, তাই তো? তার জন্য আমাকে কিছু ব্যবস্থা করলো তো, আমার কিছু তো নাই, ওই গিফট পড়ছে সেইগুলো। তো আমি একজনকে বলেছিলাম, আমার সেদিন মনটা খুব মাইন্ডটা খারাপ হয়ে গেছিলো, ওই খালি গিফট 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 গুলোকে কম্বল গুলোকে নিয়ে কি আমি চাল ছাও এবং খাবার মতন কিছু করে দিয়ে যাও, বলে ফেলেছি সত্যি। মুখে কি বলতে কি হয়ে যায় আমি সেটি নিজে বলতে, মাথা খারাপ হয়ে যায় বুঝলেন। আর এত তো লোক আসছে মাথা ঠিক থাকে, তাই আমি সবাইকে সবাইকে বলি আমি সবাইকে ভালোবাসি, বা সবাইকে ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা একরকমের তো নাই, তাই তো? পরবর্তীকালে যদি আরএস মিউজিক আপনাকে গান গাওয়াতে চায় বা কিছু করে, আপনি গাইবেন তো নাকি? হ্যাঁ জানি তো, গাইতে হবে। বীরভূমের লাল মাটি সোনার চেয়ে বড় খাঁটি, সোনার চেয়ে বড় খাঁটি, গ্রাম আমার কুড়াল জুড়ি, গ্রাম আমার কুড়াল জুড়ি, এই গ্রামেতে যেন মরি, এই গ্রামেতে যেন মরি। আরে গামা গাওরে যদি গান শুনিতে চাও রে, কাছে এসে ভালোবেসে আমার বাদাম খাও রে। বলছি যে আমি আজ পপুলার হব, কি বলে যে বাংলা ইংরেজিতে কি বলে তাও জানি না, যাক ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আর ভালো করে গান করুন, গান গাইবেন তো, ছোট করে হালকা করে একটু হবে নাকি? হালকা করে, বেশি উঁচু গলায় না, আস্তে করে একটু, আপনি যেটা নিয়ে করেছেন ওইটা একটু যদি বলে দেন, আস্তে করে। আয় বাদাম আছে পালো মাথা চেড়া চলে, সিটি গলে চুড়ি মালা দিয়ে, মোবাইল বড ভাঙা দিয়ে বাদাম, মোবাইল বড গুলো পাশে টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, কাঁচা বাদাম। সারে গামা গাওরে যদি গান শুনিতে চাও রে, কাছে এসে ভালোবেসে আমার বাদাম খাও রে, সারে গামা গাওরে যদি গান শুনিতে চাও রে, কাছে এসে ভালোবেসে আমার বাদাম খাও রে।